তোমাদের এসএসসিতে পরীক্ষায় আলোর প্রতিফলন অধ্যায় থেকে গান যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেই গ গতে প্রয়োজনীয় সূত্র যে ব্যবহার করে অঙ্কগুলো করতে হয় সেই সূত্রগুলো হচ্ছে ওয়ান ডিভাইডেড 1 প্লাস ওয়ান ডিভাইডেড এ নাম্বার টু এম -v মাইনাস নাম্বার থ্রি এম l' এল এখানে এটার প্রতীকের মানগুলা কী বোঝায় সেটা লিখে রেখেছি ভি ভি ইকোয়াল বিম্বের দূরত্ব ই ইকুয়াল লক্ষ্যবস্তুর দূরত্ব এফ ইকুয়াল ফোকাস দূরত্ব এম ইকুয়াল রৈখিক বিবর্ধন এল ইকোয়াল উচ্চতা এখানে যদি এটা আমি পরিচয় করিয়ে দেই এখানে ভিটা দেওয়া নেই ভি ভিটা যেহেতু বলেছিলাম যে বিম্বের দূরত্ব এখানে শুধু দেওয়া আছে লক্ষ্যবস্তুর দূরত্ব লক্ষ্য বস্তু হচ্ছে ইউ ইউটাও কিন্তু এখানে বের করে নিতে হবে আমি দেখতে পাচ্ছি যে বস্তুটা কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝখানে আছে কিন্তু ইউটা এখানে আছে কিন্তু এটার মান কিন্তু আমরা জানি না কিন্তু ইউটা এখান থেকে বের করে নিতে পারবো যে যেহেতু এখানে মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানের দূরত্বটা জানি সেই জন্য ইউটা বের করে নিতে পারবো সো ইউটা হচ্ছে মেরু থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মেরু থেকে এই পর্যন্ত এটা হচ্ছে লক্ষ্য বস্তু দূরত্ব ভিটা হচ্ছে বিম্বের দূরত্ব তার লক্ষ্যবস্তু থেকে আলোর যে তিনটার নির্দিষ্ট নিয়ম আছে যে প্রধান অক্ষর সমান্তরালে আপতিত হলে প্রতিফলিত প্রধান ফোকাস দেওয়া হবে এরকম তিনটি নিয়ম করার পরে এই প্রথম বিন্দু থেকে দ্বিতীয় যে বিন্দু পাবো সেটা প্রতিবিম্ব সেই প্রতিবিম্বর দূরত্বটা হবে ভি আই মিন বিম্বের দূরত্ব সো তারপরে ছিল এম এম হচ্ছে রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধনটা জানতে হলে লক্ষ্যবস্তু আই মিন ইউ এবং ভি দুইটা জানা থাকলে বিম রৈখিক বিবর্ধন জানা যাবে মিন উচ্চতা এখানে পিকিউ দেখতে পাচ্ছ তোমরা এই পিকিউ হচ্ছে উচ্চতা কিসের উচ্চতা লক্ষ্যবস্তুর উচ্চতা আচ্ছা এই প্রয়োজনীয় সূত্র এ চিত্র থেকে লিখেছি এবং এ চিত্র থেকে যতগুলো কোশ্চেন করা যায় যে লক্ষ্য বস্তুর দূরত্ব নির্ণয় করো কতে লিখেছি খতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো বক্রতার ব্যাসার্ধ এখানে লাল কালারে তোমরা দেখতে পাচ্ছ এফ ইকুয়াল আর ডিভাইডেড টু একটা ফোকাস ধরতে বলেছি বাট আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যেটাই বক্রতার ব্যাসার্ধ সেটাই প্রধান অক্ষ তাহলে গতে ছিল রৈখিক বিবর্তন বের করতে হলে ভি ইউ দুটা জানতে হবে তারপর রৈখিক বিবর্ধন বের করতে পারবো লক্ষ্য বস্তু হতে প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করো লক্ষ্য বস্তু হতে প্রতিবিম্বের উচ্চতা জানতে হলে আগে লক্ষ্য বস্তুর উচ্চতা জানতে হবে এখানে লক্ষ্য বস্তুর উচ্চতা দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য বস্তু হতে প্রতি উচ্চতা বের করতে পারবো ভি বের করতে পারবো আমরা জানি যে কোনটা হবে লক্ষ্য বস্তুর উচ্চতা যদি এটা প্রধান ফোকাস হয় এটা যদি সি হয় এটা যদি পি হয় এটা এম এটা এম প্রাইম যদি বস্তুটি এখানে থাকে তাহলে বস্তুটি স্বাভাবিক নিয়মে পড়বে আপতিত হবে প্রতিফলিত হবে সরি এটা হাতে আঁকানোর জন্য এভাবে হচ্ছে তোমরা স্কেলে করবে তাহলে আর সমস্যা হবে না এবং এটা যেহেতু যেহেতু প্রধান ফোকাস দিয়ে যাবে না তাহলে বক্রতের কেন্দ্র দিয়ে যাবে বক্রতের কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে আমার যেহেতু এখানে ডিম্ব দরকার তাহলে আমি বস্তুটাকে প্রধান ফোকাস অথবা কেন্দ্রের বরাবর নিয়ে নিব অথবা কেন্দ্রের কাছাকাছি নিব তাহলে কেন্দ্র থেকে বস্তুটি প্রধান ফোকাসে যাবে এবং এটা দিয়ে প্রতিফলিত হবে তাহলে বিম্বটা এখানে তৈরি হলো আই মিন বস্তুটা ছিল এই দিকে স্বাভাবিকভাবে বাস্তব বিম্বে আকৃতি কি হয় বাস্তব বিম্বে সরি প্রকৃতি হয় সদ ও উল্টো বা বাস্তব বা উল্টো কারণ বস্তু ছিল পাশে বিম্বটা হচ্ছে তার উল্টা পাশে তার আমি এটা বলবো বা অবতল দর্পণে অবতল দর্পণে বিম্বটা হয় সদ ও উল্টো হয় কারণ বস্তু যে পাশে থাকে তার ডিম্বটা তার বিপরীত পাশে তৈরি হয় সো এই এইটার আই মিন এটার ভি এটা বের করতে হবে লক্ষ্যপস্ত হতে প্রতিবিম্বের উচ্চতা এটা বের করতে হবে যে এইটুকুর উচ্চতা আগে কত ছিল ইউতে কত ছিল ভিতে কত আসতেছে ইভেন তারপর ছিল লক্ষ্যবস্তু হতে বিম্বের দূরত্ব নির্ণয় কোন দূরত্ব নির্ণয় এটা থেকে এই পর্যন্ত এই ভিটা এই দূরত্ব নির্ণয় যেটার দূরত্ব কত সেন্টিমিটার তাহলে আমি কথা যে কিভাবে লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করা যায় এখানে যেহেতু পি এবং এফ এর মাঝখানে দশ সেন্টিমিটার দেওয়া আছে এবং সি আর পি আমরা জানি এটা বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ সিপি বক্রতার ব্যাসার্ধ হইলে এখান থেকে এফের মানটা বের করতে পারবো অলরেডি এফের মান দেওয়া আছে সেখান থেকে বক্রতার ব্যাসার্ধ বের করতে পারবো তাহলে বক্রতার ব্যাসার্ধ বের করতে পারলে এটার মানও বের করতে পারবো যদি এটা এফ যেহেতু এফের অবস্থান প্রধান মানে মাঝখানে হয় বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানে প্রধান ফোকাস হয়ে থাকে যেহেতু এফ আর পি আই মিন বক্রতার ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার দেওয়া আছে সেই ক্ষেত্রে সি আর এফ আর মানটাও দশ সেন্টিমিটার তাহলে পি যদি দশ সেন্টিমিটার হয় সিপি যদি দশ সেন্টিমিটার হয় তাহলে সরাসরি সরি সি এফ যদি দশ সেন্টিমিটার হয় সেই ক্ষেত্রে সিপি সমান আমরা কত পাবো বিশ সেন্টিমিটার আই মিন আমি যেটা বোঝাতে যাচ্ছি ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার যেহেতু এই এফটি প্রধান অক্ষের মাঝখানে প্রধান ফোকাস হয়ে থাকে আমরা যেহেতু ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার জানি তাহলে এটা যদি অর্ মধ্যবর্তী অংশে অবস্থান করে সেই ক্ষেত্রে সি এফ সি এফটাও দশ সেন্টিমিটার হয়ে যা হবে তাহলে সি এফ দশ সেন্টিমিটার এপি দশ সেন্টিমিটার এফপি দশ সেন্টিমিটার সেই ক্ষেত্রে সিপি কত পাব বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এখন লক্ষ্যবস্তু আছে সি এফের মাঝখানে সি এবং এফের মাঝখানে লক্ষ্যবস্তু থাকলে সেই ক্ষেত্রে এটা যদি চার ভাগে ভাগ করি আই মিন চারের তিন অংশকে যদি ভাগ করি ফোর ডিভ থ্রি ডিভাইডেড ফোর চারের তিন অংশ যদি ভাগ করি সেই ক্ষেত্রে এটা কত দাঁড়াচ্ছে দশ পাঁচ পনেরো ইভেন আমরা কোনোভাবে করতে পারি যে বিশ এর তিনে চার অংশ করতে পারি তাহলে কত আসে ফাইভ সমান পনেরো সেন্টিমিটার মিন দূরত্ব সমান পনেরো সেন্টিমিটার এভাবে লক্ষ্য দূরত্ব বের করা যাবে প্রথমে কি করতে হবে মেরু এবং প্রধান ফোকাসের দূরত্ব জানতে হবে যেহেতু দূরত্ব অলরেডি দেওয়া আছে সেই সেই থেকে সিএফটা বের করতে হবে যেহেতু মধ্য অংশে অবস্থান করে সিএফ পাইলে আমরা টোটাল বক্রতার ব্যাসার্ধ আই মিন প্রধান অক্ষ পেয়ে যাব। প্রধান অক্ষ সিপি সিপি পাইলে সেই ক্ষেত্রে তো এটা চার অংশে বিভক্ত করতে পারি লক্ষ্য বস্তুটা বের করতে হলে যেহেতু লক্ষ্যবস্তু ছিল বক্রতার কেন্দ্রে এবং প্রধান ফোকাসের মাঝখানে এটাই হচ্ছে বস্তুর দূরত্ব ইউ সমান পনেরো সেন্টিমিটার এখন যদি বক্রতার ব্যাসার্ধ বের করতে চাই বক্রতার ব্যাসার্ধ আমরা জানি যে একটা সূত্র ছিল ব্যাখ্যামূলক যে টু টু আর ডিভাইডেড এই সূত্রটি ব্যাখ্যা আমি আমার পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে এটা কিভাবে ফোকাস দ্রুত বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয় অবতল দর্পণ থেকে ফোকাস দ্রুত বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এটা প্রমাণ করা সম্ভব এটা তোমাদের বইয়ে ব্যাখ্যা দেওয়া নেই কিন্তু এটা পরীক্ষায় এসে থাকে তাহলে দ্বিতীয় প্রশ্ন ছিল বক্রতার ব্যাসার্ধ এখানে এফিকল টেন সেন্টিমিটার বের করতে হবে বক্রতার ব্যাসার্ধ আমরা জানি আমাদের বের করতে হবে বক্রতার ব্যাসার্ধ দ আর টাকে বের করতে হবে তাহলে এটাকে ক্রস গ্রহণ করলে আমরা আর পেয়ে যাব আর ইকুয়াল টু এফ গুণন টু এফের মান ছিল দশ ইন্টু টু তাহলে হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে এখানে বক্রতার ব্যস্ততা পাইলাম বিশ সেন্টিমিটার এরপরের প্রশ্ন ছিল রৈখিক বিবর্ধন নির্ণয় করো রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধনে যে সূত্রটা জানা দরকার এম ইকাল মাইনাস ভিডিবারে টিউ এই সূত্র দিয়ে রৈখিক বিবর্ধন বের করতে পারবো আই মিন এমটা বের করতে পারবো এম বের করতে হলে ইউ ভি এটা জানতে হবে অলরেডি আমরা প্রথম সূত্রে ইউটা জেনেছি যে লক্ষ্যবস্তুর দূরত্ব কিভাবে বের করতে হয় এখান থেকে বোঝা যাচ্ছে যে লক্ষ্যবস্তুর দূরত্ব কোনটা সো এর আগে তাহলে লক্ষ্যবস্তু হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো অম্ব নাম্বারে যে কোয়েশ্চেনটা আছে সেটা করতে হবে তাহলে গটা খুব ভালোভাবে বুঝতেও পারবো করতেও পারবো তাহলে এটা আগে তোমাদের দেখানো যাক যে কিভাবে। বিম্বের দূরত্ব বের করতে হয় এখানে এফ ছিল দশ সেন্টিমিটার ইউ বের করেছিলাম আমরা দশ এখানে ফাইভ এটাকে যদি আমরা চার ভাগে ভাগ করি তাহলে পাঁচ 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 বিশ সেন্টিমিটার পাবো যদি এটা মধ্যকাংশে অবস্থান করে সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তু পাচ্ছি পনেরো সেন্টিমিটার বের করতে হবে ভি সরি বের করতে হবে ভি আমরা জানি ওয়ান ডিভাইডেড ভি প্লাস ওয়ান ডিভাইডেড ইউ

ফাইভ দিয়ে করলে টু থ্রি কত বার যাচ্ছে তিন থ্রি মাইনাস টু কত আসে ওয়ান থার্টি বা 1 divided ভি ইকুয়াল 1 ডিভাইডেড থার্টি ভি ইকুয়াল থার্টি তাহলে এখানে বিম্বের দূরত্ব আমরা পাইলাম তিরিশ সেন্টিমিটার যেহেতু এগুলো সেন্টিমিটার এককের ছিল এটাও সেন্টিমিটার এক করতে হবে তাহলে এখান থেকে ভি পাইলাম তিরিশ সেন্টিমিটার এরপরে আমরা গদে চলে যাব যেন খুব সহজেই বিবর্তনটা বের করতে পারি এখন লিখবো এম ইকুয়াল আমরা জানি এম ইকুয়াল মাইনাস ভি ডিভাইডেড ইউ যেহেতু এটা বাস্তব বিম্ব তাহলে এটার মানটাও পজিটিভ হবে মানটা ঋণাতক হলে সেটা অবাস্তব বিম্ব হয়ে থাকে তাহলে এটাকে পজিটিভ আনতে হলে আমাদেরকে মডুলাস ব্যবহার করতে হবে আমরা যেই বাস্তব সংখ্যা বা অন্য ফিজিক্সের অঙ্কগুলা করতে হয় অথবা যারা হায়ার মেথে আসো হায়ার মেথের অঙ্কগুলোতে মডুলাস বা পরমাণ চিহ্ন ব্যবহার করে করতে হয় সেই মডুলাস বা পরমাণ চিহ্নটা ব্যবহার করে আমরা মাইনাসটাকে তাহলে এটাকে যদি গুণ করে দেয় অথবা তোমরা সরাসরি দিতে পারো এম ইকাল মডুলাস মডুলাসের মাঝখানে সবগুলোই পজিটিভ এম ইকুয়াল ভি মাইনাস ইউ তাহলে ভি তে আমরা জানি ভি কত পেয়েছিলাম ত্রিশ সেন্টিমিটার ইউ পেয়েছিলাম পনেরো সেন্টিমিটার তাহলে এটা টু সেন্টিমিটার এই পেয়ে গেলাম আমরা রৈখিক বিবর্ধন তাহলে রৈখিক বিবর্ধন বের খুবই সহজ এম ইকুয়াল মাইনাস এরপরে আমরা চলে যাব লক্ষ্য বস্তু হতে প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় এই জন্য শেষে করতেছি এটা যেন আমরা খুব সহজে এটা করতে পারি এখানে ঘানেছিলাম আমরা টেন সেন্টিমিটার ইউ পেয়েছিলাম ফিফটিন সেন্টিমিটার ভি পেয়েছিলাম থার্টিন সেন্টিমিটার এম পেয়েছিলাম টু টু এটার কোনো সেন্টিমিটার একক হয় না টু তাহলে বের করতে হবে এল প্রাইম সমান ওয়ার্ড ইভেন এই জন্যই এল প্রাইম ব্যবহার করলাম একটা উচ্চতা লক্ষ্যবস্তুর উচ্চতা দেওয়া ছিল ফাইভ সেন্টিমিটার আমরা জানি এম ইকুয়াল এল ডিভাইডেড এল যেহেতু বের করতে হবে তাহলে এম ইন্টু এল এম আমরা কত পেয়েছিলাম টু পেয়েছিলাম এল কত পেয়েছি ফাইভ তাহলে কত দাঁড়াচ্ছে এটা টেন সেন্টিমিটার তাহলে এটা উচ্চতা কত হবে বিম্বের উচ্চতা হবে টেন সেন্টিমিটার